প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলি জুটি হয়ে পর্দায় আসছেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় প্রহেলিকা সিনেমায় দেখা যাবে এই জুটিকে। সিলেটের বিভিন্ন লোকেশনে একটানা সিনেমার শুটিং চলবে। প্রহেলিকার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পান্থ শাহরিয়ার। মাহফুজ বুবলি যে পর্দায় জুটি হয়ে আসছেন সেই ঘোষণা এসেছে গত এপ্রিলে। এরপর সিনেমার শুটিংয়ের প্রস্তুতি, চিত্রনাট্য, প্রি প্রোডাকশন নিয়ে ব্যস্ততায় কেটেছে নির্মাতাদের। গত সপ্তাহে নিজের লোকেশন ঘুরে এসে নিশ্চিত করেছেন যে সিলেটেই হবে প্রহেলিকার শুটিং। সে অনুযায়ী গতকাল সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন চয়নিকা চৌধুরী ও তার পুরো টিম। এদিকে প্রহেলিকা নিয়ে অনেকদিন পর ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহফুজ আহমেদ। সর্বশেষ 2018 সালে সাড়ে তিনখানা চিঠি নাটকে অভিনয় করেছিলেন তিনি। তার সর্বশেষ সিনেমা জিরো ডিগ্রি মুক্তি পেয়েছিল 2015 সালে। অন্যদিকে সাকিবের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে নানা গুঞ্জনে ভাসছেন বুবলি। তাই বলে কাজ বন্ধ রাখেননি তিনি, এরই মাঝে শুটিং করেছেন চাদর সিনেমায়।